ওয়েলকাম গাইস। তো এখন আমরা রাজকুবিনের ভেতর বসে আছি, আমাদের বিরিয়ানি চলে এসছে এবং আমাদের ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ভাইয়ের থেকে আমরা একবার বিরিয়ানির রিভিউটা নিয়ে নেবো। বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে, তেলের পরিমাণটা যথেষ্ট কমই আছে, তেলটা অত নেই, মাংসের পিসটাও নরম আছে, ঠিক আছে, কোয়ালিটিও ভালো, গরম গরম, আলুটাও নরম। ওভারঅল পাঁচের মধ্যে আমি 4.5 দেবো, খারাপ নয়। ভাই সেখানে আমাদের বিরিয়ানিটা তুলে এসছো, একটু বিরিয়ানি দেখাতে বলবো। আর এখানে লুচি আছে আমাদের মাংসের পিস, এটা আমাদের বিরিয়ানির মাংসের পিস, মাংসটা খুবই সফট, এভাবে মাংসটা ভেঙে যাচ্ছে, মাংস না, মাংসের কোয়ালিটি ভালো, মাংসের কোয়ালিটি ভালো, কোনো রকম গন্ধ বাসনা কিচ্ছু। আর এটা আলুর সাইজ দেখা যাক, এই হাতে একটু করে আলু আর এই মাংস, টেস্ট বলতে গেলে খুব ভালো, খারাপ বলে লাভ নেই। আমরা আটা যে রাখবো সেটা হচ্ছে অয়েলি ভাবটা একদমই নেই, বাকি যে বিরিয়ানি আছে সেখানে অয়েলি ভাবটা বেশি থাকে, বাট এখানে অয়েলি ভাবটা একদমই নেই, সেটা খুবই ভালো। আর এই চামচটাকে আমি সাইডে রাখবো, যেহেতু আমরা বাঙালি, আমাদের হাতি যথেষ্ট খাওয়ার জন্য, বিকজ চামচ দিয়ে ওই মজাটা নেই যে মজাটা হাতে আছে। মশলা খুবই ভালো মতো সহ্য করা হয়েছে, বিরিয়ানিতে জাস্ট চিল হয়ে একটা, যেমন বিরিয়ানি হাড়ি খুললে যে একটা গন্ধ পাবো সেই গন্ধটা একটা মিস করছি, বাট ওভারঅল বিরিয়ানিটা খুবই ভালো, ঠান্ডা হয়ে গেছে। আর আলুটা আমার তো আলুটা আলুটা দেখে মজা পেয়ে গেছি, কারণ ভীষণ সফট, ডাটকে দিলাম এসেছে দিবাপি দিবাপি, আলুটা আলুটা ছিল একটু শক্ত ছিল, বাট পটোটা ছিল চিল করে দিয়েছিল, বাট এখানে আলুটা খুবই সফট। মাংসটার পরিমাণ ভালো, বাট মাংস দিতে হলে ছিপে ছিপের ভাবটা আছে, এই যে এই যে ওপরের সাইডে যে ছিপে ছিপের ভাবটা, এই ছিপে ছিপের ভাবটা আছে, বাট মাংসের ওপরে খুব ভালো। ভিডিওটা বন্ধ করবো, এটা এটা হচ্ছে মাংসের ছিবড়া, একদম পাটুর সিদ্ধ হয়েছে, একদম কোয়ালিটি একদম খুব ভালো, আর শিবের একদম ভালো মতো সেদ্ধ হয়েছে, একদম খুব ভালো করে ভাই, একদম পারফেক্ট। কিন্তু শুধু ওই যে একটা সেন্ট হয় বিরিয়ানি, ওই যে গন্ধটা পাবো, ওই গন্ধ দেখালে ওইখানে শুধু মিস করছে, না আছে একটু অল্প আছে, মানে ওই চাওড়া জলের গন্ধ তো, চাওড়া জল না গোলাপ জল না, হ্যাঁ একটু অল্প আছে, সত্যি এটা ভালো লেগেছে, তেল কম, একদম তেল নেই, একদম তেল নেই, হেভি হেভি, খুবই সুন্দর খেতে, একদম তেল খুবই খুব কম। আমাদের ওখানে বড় বিরিয়ানি বড় খাবি মনে হবে মাখা ভাত পড়া পুরো হলুদ, আসলে এই বাজারের ওখানে আলুটাও খুব ভালো,
এটা পুরো হাড় বাড়ে। ভেরি গুড কোয়ালিটি অফ বিরিয়ানি। কি ওটা খুব ভালো হয়, কোয়ালিটি বল বা কোয়ান্টিটি বল, খুব ভালো। এখনো এতটা পড়ে আছে এই পোর্শনটা, আমি একা একা কমপ্লিট করতে পারছি না। মানে এটা দেখে বলতে চাই যে কোয়ান্টিটিটা কত ভালো হতে পারে এখানে, জাস্ট অসম। এটা হাফ প্লেট নিয়ে সব বেরোয় দোকানে। আবার যে আলুটা, আলুটা সেদ্ধ পাবি না, মানে পাবি বাট এমন পাবি না, বুঝলে, এমন পাবি না। আলুটা কত ভালো মতো বলতো, কোন বারা ফুড ব্লগারের থেকে ইন্সপায়ার হয়েছি বা কে, সুরজিৎ স্যার বা চ্যানেলটা সার্চ করে বা প্রচুর সার্চ করে ওর এখানে ভিডিও করেছে বা শুধু বিরিয়ানি ব্লগ ছাড়ে কলকাতায় কোন না কোন বিরিয়ানি সব বিরিয়ানি। তুমি চিকেনটা একবার ট্রাই করে দেখবে, চিকেনটা একবার ট্রাই করে দাও, খেয়ে দেখা বলছে চিকেনটা খেয়ে আমাকে দিত ডুবুটা বল নরম তো। তাহলে লাস্ট খেতে গেছিলাম কোথায়, দাদা বৌদি মনে আছে, দাদা বৌদির তুলনায় এই চিকেন কোয়ালিটি খুব খুব ভালো। আমি তো বলব পরিমাণটা খুব ভালো দিয়েছে, মানে খেয়ে শেষ শেষ করে যাচ্ছে না, এই এত ডেকার যেখানে বাকি আছে পোশনটা। হ্যাঁ আমার ওইটুকুনি তো ইয়ে মনে হচ্ছিলো, আর একটু কম কম মনে হচ্ছিলো, আগে তো রাইসটা বুঝতে ছিল, আমি নিজেই ভুলে গেছি যে আমি হাফ প্লেট। মনে বললাম হাফ প্লেটটা নিয়ে খেতে পারি, বাট এখন আচ্ছা ফিটফিটে খাচ্ছি আর এত ভালো বিরিয়ানি হয় এতদিন পর। গাইস ফাইনালি আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, কোয়ান্টিটি খুবই বেশি ছিল, আমি নিজে খেয়ে ফিনিশ করতে পারিনি, এমনকি অ্যাট লাস্ট আমি আমার এই ভাইটা থেকে হেল্প নিয়েছিলাম। এই যে ভাই, ভাইটাকে বলছিলাম ভাই একটু হেল্প করে দেয় আমাকে বিরিয়ানিটা খেতে, এত কোয়ান্টিটি দিয়েছিল আর খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। তো আপনারা ভিডিওটা দেখবেন, চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।